সরকারি অর্থ ও তহবিলের অনিয়ম নিয়ে নিরীক্ষা বিভাগের পনেরোটি রিপোর্ট তোলা হতে পারে আগামী বাজেট অধিবেশনে দশ মন্ত্রণালয় ও সংস্থার বিরুদ্ধে করা এসব রিপোর্টে সাড়ে আট হাজার কোটি টাকার বেশি অনিয়মের তথ্য অন্তর্ভুক্ত করেছেন মহা হিসাব নিরীক্ষক এর মধ্যে সবচেয়ে বড় অনিয়ম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে টাকার অঙ্কে যা প্রায় সাড়ে চার হাজার কোটি তালিকায় রয়েছে জনতা ও সোনালী ব্যাংক সহ আরো কিছু বা নিরীক্ষা বিভাগ রাষ্ট্রীয় অর্থ খরচের সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিতকারী এবং আর্থিক অনিয়ম তদন্তে একমাত্র সাংবিধানিক স্বাধীন সর্বোচ্চ প্রতিষ্ঠান নিয়মিত বিশেষ কিংবা দক্ষতা নিরীক্ষার মাধ্যমে বহু গুরুতর অনিয়ম অনুসন্ধান এবং সে প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এই বিভাগ থেকে বছরের কার্যক্রমের উপর চালানো নিরীক্ষিত প্রতিবেদন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হাত ঘুরে সংসদে উপস্থাপনের পর পায় পূর্ণাঙ্গুরুপ যার ধারাবাহিকতায় সপ্তাহখানেক আগে দু হাজার এগারো বার অর্থ বছরের প্রতিবেদন দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে এবার মোট রিপোর্ট দেওয়া হয়েছে পনেরোটি এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পঁচিশটি আপত্তির বিপরীতে এতে জড়িত অঙ্ক প্রায় চার হাজার কোটি টাকা আর দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে আঠারোশো কোটি টাকার আপত্তি জনতা ব্যাংকের কার্যক্রম নিয়ে একই মন্ত্রণালয়ের আরেক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের বিরুদ্ধে অনিয়মের অঙ্ক প্রায় সাড়ে পাঁচশো কোটি সতেরোটি আপত্তির বিপরীতে প্রায় পৌনে পাঁচশো কোটি টাকার নানা অনিয়ম তোলা হচ্ছে রূপালী ব্যাংকের বিরুদ্ধে আর অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে পেশ করা হচ্ছে চারশো দশ কোটি টাকার বিশটি আপত্তি এছাড়া বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংক সাধারণ বিমা কর্পোরেশনের কার্যক্রমে আপত্তির অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি সব মিলিয়ে টাকার অঙ্ক আট হাজার ছশো বাইশ কোটি যা আসছে বাজেট অধিবেশনেই পেশ করা হতে পারে সংসদে এটা কবে প্লেস হবে এটা ডিপেন্ড করে স্পিকার মহোদয় আমাদের চিফ আমাদের মাননীয় হাউস লিডার যদি তাদের মধ্যে আলোচনা হবে তারা অবশ্যই এটা তাদের হবে তো এই হবে কিনা বলতে পারছে না পনেরোটি অডিট রিপোর্টের বাইরে ছয়টি উপযোজন হিসাব এবং দুইটি আর্থিক হিসাব থাকছে এবারে